আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা কোশ্চেন তৈরি করতে পারি এবং এই কোশ্চেনগুলি আমরা কিভাবে স্পিকিংয়ের মধ্যে ব্যবহার করতে পারি। কন্টিনিউয়াস টেন্স দিয়ে কোশ্চেন তৈরি করার আগে আমাদের কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমাদের ভালো ধারণা অবশ্যই অবশ্যই থাকতে হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে তৈরি করব, আমরা এখানে একটু যদি আলোচনা করি কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা কিভাবে আলোচনা করব। আমরা যদি সিম্পলি মনে রাখতে পারি, কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বি ভার্ব আর মেইন ভার্বের যে ফর্ম আছে, মেইন ভার্বের ফর্মের সাথে আইএনজি যোগ, এই স্ট্রাকচারটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোনো কন্টিনিউয়াস করাটাই আমার জন্য একদম সহজ হয়ে যাবে। তাহলে আমরা জানি যে বি ভার্বগুলো কি কি। যেমন এখানে আলোচনা করা হয়েছে প্রেজেন্টের বিভার্ব হচ্ছে এম ইজ আর, পাস্টের বিভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার, অ্যান্ড ফিউচারের বিভার্ব হচ্ছে উইল বি। তাহলে এই বিভার্বের যে কোনো একটা বিভার্ব আমরা আনবো এবং অন্য যে কোনো একটা মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব, তখনই আমাদের এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এখানে আমরা তিনটি বাক্য তৈরি করে দেখিয়ে দিয়েছি তিনটা কন্টিনিউয়াস টেন্স দিয়ে। একটা হচ্ছে প্রেজেন্টের, একটা পাস্টের, একটা ফিউচারের। আমরা খেয়াল করে দেখি পুরো স্ট্রাকচারটা হচ্ছে সেম। হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটা বাক্যই হচ্ছে সেম, শুধুমাত্র যে বি ভার্ব, শুধু বি ভার্বগুলো পরিবর্তন। আর বি ভার্বগুলো পরিবর্তন হওয়ার কারণে এটা সময়ের পরিবর্তন ঘটেছে। যেমন আই অ্যাম প্ল্যানিং, আমি পরিকল্পনা করতেছি, আর আই ওয়াজ প্ল্যানিং মানে আমি পরিকল্পনা করতেছিলাম, আই উইল বি প্ল্যানিং আমি পরিকল্পনা করতে থাকব। তাহলে আমরা তিন ধরনের চলমান বাক্য, যাকে কন্টিনিউয়াস টেন্স বলে, তিন ধরনের বাক্য আমরা তৈরি করতে শিখেছি ইতিমধ্যে। ইতিমধ্যে আমরা জেনেছি কিভাবে কন্টিনিউয়াস টেন্স দিয়ে বাক্য তৈরি করা যায়। এখন আমরা শিখব কিভাবে এটা দিয়ে কোশ্চেন করতে হয়। যেমন প্রথম বাক্যটা ছিল আই এম প্ল্যানিং, এখানে যে অ্যামটা আই এর আগে নিয়ে আসা হয়েছে তাই এটা কোশ্চেন হয়ে গেছে। যেমন অ্যাম আই প্ল্যানিং, আমি কি পরিকল্পনা করতেছি। সেকেন্ড বাক্যটা ছিল আই ওয়াজ প্ল্যানিং, এখানে ওয়াজটাকে সামনে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে আমি কি পরিকল্পনা করতেছিলাম। আর এখানে উইল বি ছিল সাবজেক্টের পরে, যেমন আই উইল বি প্ল্যানিং আমি পরিকল্পনা করতে থাকবো, এখানে উইলটাকে সামনে নিয়ে আসা হয়েছে তাই এখানে উইল আই বি প্ল্যানিং আমি কি পরিকল্পনা করতে থাকবো। এখানে তিন ধরনের কোশ্চেন হয়ে গেছে। এখন আমরা শিখব আমরা কিভাবে এই একটি বাক্য থেকে আরো অন্যান্য বাক্য তৈরি করতে পারি খুব সহজে। যেমন এম আই প্ল্যানিং অর্থ হচ্ছে আমি কি পরিকল্পনা করতেছি। এখানে সেম ওয়েতে আমরা যদি এখানে হোয়াট সামনে ইউজ করি তাহলে আরেকটা কোশ্চেন হয়ে যাচ্ছে, হোয়েন ইউজ করলে আরেকটা কোশ্চেন হয়ে যাবে, হোয়ার ইউজ করলে আরেকটা, হোয়াই ইউজ করলে আরেকটা, হাউ ইউজ করলে আরেকটা। তো এইভাবে আমরা ভিন্ন ভিন্ন ডব্লিউএইচ শব্দ ইউজ করে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই কন্টিনিউয়াস বাক্যগুলি করতে পারি। যেমন হোয়াট এম আই প্ল্যানিং মানে আমি কি পরিকল্পনা করতেছি, হোয়েন এম আই প্ল্যানিং আমি কখন পরিকল্পনা করতেছি, হোয়ার এম আই প্ল্যানিং আমি কোথায় পরিকল্পনা করতেছি, হোয়াই এম আই প্ল্যানিং আমি কেন পরিকল্পনা করতেছি, হাউ এম আই প্ল্যানিং আমি কিভাবে পরিকল্পনা করতেছি। তো সো এইভাবে আমরা যখন প্র্যাকটিস করব আমরা ভিন্ন ভিন্ন কোশ্চেন কন্টিনিউয়াস টেন্স দিয়ে খুব সহজেই করতে পারব। একইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে যে কোশ্চেনটা তৈরি করেছি ওই পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর কোশ্চেনটাকে আমরা আরো অনেক অনেক কোশ্চেন তৈরি করতে পারি ডব্লিউ শব্দগুলো অ্যাড করে। যেমন হোয়াট ওয়াজ আই প্ল্যানিং অর্থ হচ্ছে আমরা কি পরিকল্পনা করতেছিলাম, হোয়েন ওয়াজ আই প্ল্যানিং অর্থ হচ্ছে আমরা কখন পরিকল্পনা করতেছিলাম, হোয়ার ওয়াজ আই প্ল্যানিং আমরা কোথায় পরিকল্পনা করতেছিলাম, হোয়াই ওয়াজ আই প্ল্যানিং আমরা কেন পরিকল্পনা করতেছিলাম, হাউ ওয়াজ আই প্ল্যানিং আমরা কিভাবে পরিকল্পনা করতেছিলাম।
আবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেমন উইল আই বি প্ল্যানিং, এটা অর্থ হচ্ছে আমরা আমরা কি পরিকল্পনা করতে থাকব। এই কোশ্চেনটাকে আমরা একইভাবে ডাব্লিউ শব্দগুলি যোগ করে করে আমরা অন্যান্য ফিউচার চলমান বাক্য তৈরি করতে পারি, যেমন হোয়াট উইল আই বি প্ল্যানিং, আমি কি পরিকল্পনা করতে থাকব। হোয়েন উইল আই বি, হোয়েন উইল আই বি প্ল্যানিং, আমি কখন পরিকল্পনা করতে থাকব। হোয়ার উইল আই বি প্ল্যানিং, আমরা কোথায় পরিকল্পনা করতে থাকব। হোয়াই উইল আই বি প্ল্যানিং, আমরা কেন পরিকল্পনা করতে থাকব। হাউ উইল আই বি, উইল আই বি প্ল্যানিং, আমি কিভাবে পরিকল্পনা করতে থাকব। তো এইভাবে আমরা আরো শুধু ডব্লিউএইচ কোশ্চেন এগুলো লিমিটেড না, আরো আমরা প্রয়োজন অনুসারে আরো অন্যান্য ডব্লিউএইচ কোশ্চেনগুলোকে নিয়ে এসে অ্যাড করতে পারবো এবং আমরা বাক্য তৈরি করতে পারবো।